একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না, সেটা হলো জাকাত। জাকাত খুব ভয়াবহ জিনিস, জাকাত খুব বিষাক্ত জিনিস। আপনাকে আমি এই মিম্বারে বসেই সতর্ক করেছি, গমা গোখরা সাপ আপনার বিছানে থাকতে পারে, থাক, কোনো সমস্যা নেই। গোখরা সাপ যদি দংশন করে একজন মারা যাবে, সবাই মারা যাবে না। যদি ওসর জাকাত বের না করা হয় তাহলে পরিবারের সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। গোখরা গমা সাপের চেয়ে ওসর জাকাত কোটি গুণ খারাপ। ওটা কত বিষাক্ত বস্তু আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। জাকাত দিলে নেকি হয় এ কথা নয়, জাকাত না দিলে ফাঁসি হয় এই কথা চূড়ান্ত। জাকাত না দিলে আপনার বিপদ হবেই হবে। পঁচিশটা উঁট হলে একটা উঁট জাকাত দিতে হয়, তিরিশটা গরু হলে একটা গরু জাকাত দিতে হয়, চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। যার নাম শস্য, ভুট্টা, গম, যব, ধান, মাকই, এইগুলো শস্য, তরিতরকারি, সবজি, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেলতাল, নারিকেল, আনারস, কমলা ইত্যাদি, এর জাকাত নেই। আলুর জাকাত নেই, বেগুনের জাকাত নেই। এইগুলো সে নিজে দান করবে আল্লাহর পথে, সেটা ভিন্ন কথা। জাকাত 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনার, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার বৌমার সবার মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয় বাজার মূল্য জিজ্ঞাসা করে জাকাত দিতে হবে। তবে আপনার ছেলে যদি ভিন্ন হয়ে যায় তাহলে বৌমার স্বর্ণ এখানে আর আসবে না, ও সংসার ভিন্ন। এখন আপনার মেয়ে আর আপনার স্ত্রী, এদের যদি 7.5 ভরি সোনা হয় বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 200 দেরহাম রূপা, 52.5 তলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনার ব্যক্তিগত টাকা, অ্যাকাউন্টের টাকা, ডিপিএসের টাকা, দোকান বরাদ্দের টাকা, টাকা ঋণ দেওয়া আছে পাবো নিশ্চিত, এরকম হলে সব টাকা জমা করে যদি স্বর্ণের হিসাবে 2-2.5 লক্ষ টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে আপনি বাধ্য। তবে রূপার হিসাব গ্রহণ করে প্রায় 40,000 টাকায় আপনি শতকরা 2.5 টাকা জাকাত দিতে বাধ্য। রূপার হিসাব নেন বা স্বর্ণের হিসাব নেন, যেটা নেবেন নেন, ডিপিএসের টাকা, ব্যাংকে জমা টাকা, ব্যবসামূলক টাকা, ব্যবসার জিনিস যত আছে জিনিসপাতি সব দেখে মোটামুটি হিসাব করেন। যদি মনে করেন 3 লক্ষ টাকা হবে, আপনি 2.5 লক্ষ টাকা ধরে 50,000 ছেড়ে দিতে পারেন। আল্লাহ নবী বললেন গাছের খেজুর 40 মণ হবে, তিনি বললেন 10 মণ ছেড়ে দাও, 30 মণের জাকাত দাও। কোন সময় বলেছেন 30 মণ হবে, বললেন 10 মণ ছেড়ে দাও, 20 মণের জাকাত দাও। মোটামুটি দোকানপাটে যে সব ব্যবসায়ী জিনিস আছে তা হিসাব করে জাকাত বের করুন, ম্যানেজারকে সাথে নিয়ে বাধ্য। উল্লেখ্য যে যেসব জমি জায়গা কিনে রেখেছেন, টাকা পয়সা আছে কিনে রেখেছেন, ছেলে মেয়ে পরবর্তীতে বাড়িঘর করবে বা দোকানপাট বানাবো, এইসব জমির জাকাত লাগবে না। যেসব গাড়ি রাস্তাঘাটে রেখেছেন ভাড়ায় চলে, এসব গাড়ির জাকাত লাগবে না। যেসব বাড়িঘর নির্মাণ করে রেখেছেন ভাড়া দেওয়া আছে, এসব বাড়ির জাকাত লাগবে না। উল্লেখ্য যে গাড়ি শোরুমে আছে, গাড়িরই ব্যবসা, তখন ব্যবসার জাকাত দিতে হবে। উল্লেখ্য যে জমি কিনেন আর বিক্রি করেন, জমি কিনা আর বিক্রি করা ব্যবসা, তাহলে যত টাকার জমি কিনা আছে সমস্ত টাকার জমির জাকাত দিতে হবে। বাড়ি কিনেন আর বিক্রি করেন, এটাই যদি ব্যবসা হয়
তাহলে যত টাকার বাড়ি কিনা আছে সব টাকারই জাকাত দিতে হবে।